নিজেকে সাজাতে বেশিরভাগ সময়ই মেয়েরা বিভিন্ন উপকরণ ব্যবহার করে থাকে। সাজার এই উপকরণগুলোর মধ্যে টিপ অন্যতম। কপালে টিপ না পড়লে হয়তো সাজটা পূর্ণতা পায় না। কিন্তু কপালে টিপ পড়ার ক্ষেত্রে ইসলাম কি বলছে? পবিত্র ইসলাম ধর্মে মেয়েদের কপালে টিপ পরাকে হারাম বলে ঘোষণা করা হয়েছে। কারণ অতীতকালে সমাজে যারা অনৈতিক কার্যকলাপ করত তারা কপালে টিপ পরিধান করত। এছাড়াও এর পেছনে একটি কাহিনী প্রচলিত রয়েছে। মুসলিম জাহানের পিতা হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ওনাকে যখন আগুনে পুড়িয়ে মারার জন্য নমরুদ 8 মাইল পরিমাণ জায়গা আগুন জ্বালালো, তখন একটা নতুন সমস্যা দেখা দিল। নমরুদ বাহিনীর জ্বালানো আগুন নিয়ে আগুনের উত্তাপ এতই বেশি ছিল যে তার কাছে পৌঁছানো যাচ্ছিল না। তাই একটা চড়ক বানানো হলো, যার মাধ্যমে ইব্রাহিম আলাইহিসসালাম ওনাকে দূর থেকে ছুঁড়ে আগুনে নিক্ষেপ করা যায়। কিন্তু রহমতের ফেরেশতারা ওনারা চড়কের এক পাশে ভর করে থাকায় চড়ক ঘোরানো যাচ্ছিল না। তখন শয়তান এসে নমরুদকে কুবুদ্ধি দিয়েছিল যে সমাজে যারা অনৈতিক কার্যকলাপ করে এমন কয়েকজন মেয়ে এনে চড়কের সামনে বসিয়ে দিতে, কারণ এই অবস্থায় রহমতের ফেরেশতারা থাকতে পারবেন না। তাই করা হলো এবং ফেরেশতা আলাইহিসসালাম ওনারা চলে গেলেন। আর ঠিক তখনই তারা মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালাম ওনাকে আগুনে নিক্ষেপ করতে সক্ষম হলো। কিন্তু আগুন আল্লাপাক ওনার হুকুমে ইব্রাহিম আলাইহিসসালাম ওনাকে জ্বালানোর বদলে ফুলের বাগান হয়ে গেল। পরবর্তীতে ওই মেয়েগুলোকে রাষ্ট্রীয় মর্যাদা দান করা হলো, যে পতিতা মেয়েদের কারণে রহমতের ফেরেশতারা চড়ক ছেড়ে দূরে সরে গিয়েছিলেন এবং তাদের মাথায় তিলক পরানো হলো, যেটা এখন আমাদের কাছে টিপ নামে পরিচিত, যা মেয়েরা নিজের সৌন্দর্য প্রকাশ করতে ব্যবহার করে, যা সম্পূর্ণ হারাম। অতএব যারা বলে যে মেয়েদের সৌন্দর্য সব জায়গায় এবং এই দোহাই দিয়ে টিপকে নিজেদের জন্য বৈধ মনে করেন, তারা যুগ যুগ ধরে নিজেদের কোনো পরিচয় বহন করছেন তা একবার ভেবে দেখবেন। অশ্লীল পরিচয় বোঝানোর জন্য যে টিপ ব্যবহার করা হতো তা আজ আমাদের উপমহাদেশে ফ্যাশন। অতএব যারা বলে মহিলাদের সৌন্দর্য সব জায়গায় এবং এই দোহাই দিয়ে টিপকে নিজেদের জন্য বৈধ মনে করেন, তারা যুগ যুগ ধরে নিজেদের কোন পরিচয় বহন করছেন তা একবার ভেবে দেখবেন। পতিতার পরিচয় বোঝানোর জন্য যে টিপ ব্যবহার করা হতো তা আজ আমাদের উপমহাদেশের ফ্যাশন। ওহে মুসলিম নারীরা, এই সত্য কথাটা জানার পরও কি আপনি আপনাদের কপালে টিপ পরবেন? এছাড়া কপালে টিপ দেয়া বিধর্মীয় সাংস্কৃতিক রীতিতে পরিণত হওয়ায় তা বিধর্মীয় সাথে সম্পৃক্ত হিসাবেই গণ্য হয়। আর বিধর্মীয় সংস্কৃতি সম্পৃক্ত কোনো বিষয় কোনো মুসলমানের জন্য গ্রহণ করা জায়েজ হতে পারে না। কারো কাছে তা ভালো লাগলে মনে করতে হবে এ ব্যাপারে তার রুচিবোধ নষ্ট হয়ে গেছে। তাই স্বামীর সন্তুষ্টির জন্য কপালে টিপ দেয়া যাবে না। কোনো স্বামী এমনটা চাইলে তাকে বুঝিয়ে এ অন্যায় থেকে বেঁচে থাকতে হবে।